প্রিয় দিনদরদি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আজকে পাঁচ জেগানা বা পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। নামাজ মানে আমরা বেশিরভাগ মানুষই পাঁচ ওয়াক্তের নামাজের কথাই ভেবে নিই, কিন্তু আমরা কখনো এটা ভাবার চেষ্টা করি না যে এই পাঁচ ওয়াক্তের নামাজ কোথা থেকে এলো, কেনই বা এলো এবং কারাই বা নিয়ে এলো। আমরা কম বেশি সকলেই জানি যে নামাজ হলো বেহেস্তের চাবি, নামাজই হলো ইসলামের মূল বিষয়। তাই পবিত্র কোরআনের 82 জায়গায় এসেছে নামাজ কায়েম করো, কিন্তু এখানে ভাবার বিষয় হলো এই 82 জায়গায় নামাজের উল্লেখ থাকলেও একটিবারের জন্য উল্লেখ নেই পাঁচ ওয়াক্তের কথা। সুতরাং যেই নামাজ নিয়ে এত বাড়াবাড়ি, এত মাতামাতি, যেই নামাজকে মুসলমানরা এত গুরুত্ব দেয়, সেই পাঁচ ওয়াক্তের কথাটি একটিবারের জন্য মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন না। পক্ষান্তরে তিনি ঘোষণা করলেন দায়েমি সালাত, তিনি আরও ঘোষণা করলেন শুয়ে বসে ও দাঁড়িয়ে অর্থাৎ সার্বক্ষণ সালাত কায়েম করতে। ভাইজান, এই সার্বক্ষণিক নামাজ তথা দায়েমি সালাত কি এবং কিভাবে কায়েম করতে হয়, আপনারা যদি এই ব্যাপারে কোরআনের দলিল সহ বিস্তারিত জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তবে কেউ যদি সূরা রুমের 23 নম্বর আয়াতটি অনুযায়ী পাঁচ ওয়াক্তের নামাজ প্রমাণ করতে চান তাহলে তিনার ধারণাটি সম্পূর্ণ ভুল। কিভাবে ভুল আসুন জেনে নিই। প্রিয় দর্শক, প্রচলিত নিয়মে আমরা যে সালাত আদায় করি যেটা কোরআনের কোথাও নেই, পাঁচ ওয়াক্তের সালাত মসজিদে গিয়ে এই প্রচলিত নিয়মে পড়ার। তবে হ্যাঁ, কোরআনের সূরা রুমের 23 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তোমরা সকালে ও সন্ধ্যায় এবং জোহরে আল্লাহকে স্মরণ করো। এখানেও কিন্তু তিন ওয়াক্তের কথাই বলা হয়েছে। তারিখে তাবারিতে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন ওয়াক্তের সালাতই আদায় করতেন। কিছু কিছু জাল হাদিসের ভিত্তিতে উমাইয়ারা এই পাঁচ ওয়াক্ত নামাজের হাদিসটি নিজেদের স্বার্থে বানিয়েছে। যিনারা হজ করেছেন অর্থাৎ হাজি ভাইয়েরা অবশ্যই জানেন হজের সময় তিন ওয়াক্তের নামাজ আদায় করতে হয়, আর প্রকৃত এটাই কোরআনে আছে। খলিফা ওমরের যুগে নামাজ পাঁচ ওয়াক্তের চালু করা হয় আর তার সাথে 20 রাকাত তারাবির নামাজ। আর বর্তমানে ওহাবিরাই সেই নিয়ম পালনেই ব্যস্ত। শেরে খোদা মাওলা আলী তিনার খেলাফতের যুগে নবীজির নিয়মেই ফিরে যান, কিন্তু পরবর্তীতে আবার মুয়াবিয়ার শাসন চালু হলে পুনরায় ওমরের নীতিকেই ফিরিয়ে আনা হয়। ইসলামের ইতিহাসে এমনটি পাওয়া যায়। ভাইজান, যেখানে কোরআনে উল্লেখ রয়েছে তিন ওয়াক্তের নামাজের কথা সেখানে হাদিস দলিল দিচ্ছে পাঁচ ওয়াক্তের, অর্থাৎ কোরআনের উপর ছুরি চালাচ্ছে হাদিস দিয়ে। আর বর্তমানে আমরাও না জেনে বুঝে হাদিসের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছি, যার কারণে আজ ইসলামের এত অবনতি। আর এই জাল হাদিসগুলির কারণেই নূপুর শর্মা, তসলিমা নাসরিনের মতো কুলঙ্গারেরাও বিশ্ব নবী, দোজাহানের সর্দার, কুল কায়নাতের নবী, দয়ার নবীকে অপমান করার সুযোগ পাচ্ছে। বর্তমানে হাদিসের গুরুত্ব এত বেশি কেন তা আমার ধারণার বাইরে। যেখানে দয়ার রাসুল পাক বিদায়ী হজের ভাষণে ঘোষণা করলেন আমার অফাতের পর তোমরা পবিত্র কোরআন ও আমার আহলে বায়াতকে অনুসরণ করবে। আর আপনারা যদি এই ব্যাপারে কোরআনের দলিল সহ বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনের বাম দিকের ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন। কিন্তু আমরা নবীজির এই কথাটিকে না মেনে কোরআন ও হাদিসকে অনুসরণ করে চলি, যার কারণে ইসলামের আজ এত অবনতি। তো ভাইজান, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের অজানা রহস্য ও আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।